কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি পাড়ি দেবেন জয়নগরের যুবক, নাম রাহুল ঝালি। ফিটার বিভাগে প্রশিক্ষণ নিয়ে সর্বভারতীয় স্তরের কারিগরি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাহুল। জয়নগর থানার বেলিয়াচন্দি এলাকার বাসিন্দা রাহুলের এই সাফল্যের কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে রাহুলের সঙ্গে। শনিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জয়নগরের এই যুবক। সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করার পর রাহুলের ইচ্ছা ইসরোতে প্রশিক্ষণ নেওয়ার। অল ইন্ডিয়া ট্রেড বেসিসে পরীক্ষা হয়, ফিটার ট্রেড থেকে মেল ক্যাটাগরিতে আমি টপ করেছি, আর সেই তুলনায় মমতা ব্যানার্জি, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 12 তারিখে ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সংবর্ধনা দিয়েছেন, আর সামনে বিশ্বকর্মা পুজো, সেই দিন 17 তারিখ আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মোদীজি তিনি আমাদের সংবর্ধনা দেবেন বলে ডেকেছেন দিল্লিতে। তো আগামীকাল আমাদের যাত্রা। কী করতে যাও ভবিষ্যতে? ভবিষ্যতে আমি গভর্নমেন্ট পরীক্ষার জন্য তো প্রিপেয়ার হচ্ছি, আদারওয়াইজ এবারে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তারপর গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার হব। রাহুলের বাবা নিবাস ঠালি পেশায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী। নিম্নবিত্ত পরিবারের ছেলে রাহুলকে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নানান চেষ্টা করে চলেছেন তিনি। গত 3 বছর আগে জয়নগর 2 নম্বর ব্লকের রাজ্য সরকারের আইটিআই ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি। এরপর টানা 3 বছর অক্লান্ত পরিশ্রমের পর সাফল্য আসে তার জীবনে। আইটিআই ইনস্টিটিউটের ফিটার বিভাগে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাহুল। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা। নিবাস ঠালির বিশ্বাস, আগামী দিনে ছেলে এমন কিছু করবে যাতে ভারতবর্ষের নাম উজ্জ্বল হবে। খুব মধ্যবিত্ত ঘরের ছেলে এবং আমার ছেলে খুব কষ্ট করে দূরে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী 12 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাইজ দিয়েছেন এবং সম্বর্ধনা করেছেন, এবং আগামী 17 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী উনিও ডেকেছেন, উনিও সম্মান দেবেন। এই আমার আর কিছু বলার নেই। ছেলের সাফল্যে কেমন লাগছে? ছেলের সাফল্যে আমার খুব আনন্দ হচ্ছে। কী চাইছেন ছেলে? কী চাইছি? ছেলে ভবিষ্যতে সকলের জন্য, মানে দেশের জন্য যে কাজের জন্য নেমেছে সেটা করুক। গত 12ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে শংসাপত্র, মেমেন্টো এবং নগদ 50,000 টাকা তুলে দেন। তার এই সাফল্যের কারণে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার জন্য বেলিয়াচন্ডি থেকে রওনাও দিয়েছে রাহুল। জয়নগর থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।